আজ সকাল এগারোটায় আমরা খানপুরবাসী সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির পোকনের উদ্যোগে বারো নং ওয়ার্ড কাউন্সিলর শৌকত হাসেম শকুয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের নেতৃবৃন্দরা কাউন্সিলর শৌকত হাসেম শকুর হাতে ফুলের তোরা মগ ক্রেস্ট ইত্যাদি উপহার সামগ্রী তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন মাইনু সিনিয়র সহসভাপতি এস এম বাতেন উপদেষ্টা হানিফ কবির বাবুল লোকমান আহমেদ ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন আলমগীর কবির বকুল মিলন চৌধুরী কাজী সেলিম রিপন কোষাধ্যক্ষ এহেসান আমরা খানপুরবাসী সংগঠনের সভাপতি জাহাঙ্গীর কবির ফোকন বলেন সত্যি আজকে আমাদের একটি গর্বের দিন এবং সকল আসাম সংখ্যকে নিয়ে আমরা গর্ব করতে পারি যে এই করোনাবির আমাদের এই দুঃসময়ে এই করোনাভাইরাসের আক্রমণে যখন সারা দেশের লক্ষ লক্ষ সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিচ্ছেন যেখানে মা বাবা ছেলে মেয়ে স্ত্রীরা ছেলের পাশে আসেন না বাপের পাশে আসেন না সেই মুহূর্তে এই করোনাবীর শকত আসেন শকু এই লাশ দাপন করার জন্য তার টিম নিয়ে সবসময় সহযোগিতা করেন এবং জীবনের ঝুঁকি নিয়ে উনি এই কাজগুলি করে যাচ্ছেন কাউন্সিলর শকু খানপুরবাসী সংগঠনের উদ্যোগে নিজ এলাকায় মাস্ক বিতরণ করেন এবং বলেন আমরা খানপুরবাসী সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সভাপতি ও আমার এলাকার বড়ো ভাইরা আসসালামু আলাইকুম আসলে আমি খুব আন্তরিকভাবে খুবই হ্যাপি এই জন্য যে এই প্রথম কোনো সংগঠনের পক্ষ থেকে একটা সম্মাননা দেওয়া হলো বিশেষ করে এই মহামারী করোনার আপনারা জানেন যে এপ্রি মার্চের এগারো তারিখ থেকে আমাদের কার্যক্রম শুরু করেছিলাম তা আজও পর্যন্ত বিদ্যমান এবং যতদিন সুস্থ আছি এই কাজগুলি আমরা করে যাব মানুষের জন্য আরেকটা বিষয় হচ্ছে যে এই করোনা মহামারীতে যে আপনারা উৎসাহিত করেছেন এই জন্য আমার অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এই ধরনের কাজগুলো চালিয়ে যেতে হবে এই জন্য উৎসাহিত করার জন্য কারণ অনেক সময় ভালো কাজ করতে গেলেও সমালোচিত হই সমালোচনা থাকবেই পাশাপাশি মানুষের উৎসাহ দরকার আছে আপনারা যে সাহস করে আমাদের পাশে আসছেন আমাদেরকে উৎসাহিত করেছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ আর শুধু এই কাজেই না আমি আমার খানপুরবাসীর যেহেতু এইটা আমার ওয়ার্ডের এবং আপনারা খানপুরবাসী নাম দিয়ে আপনারা সংগঠন করেছেন এই জন্য একটা ধন্যবাদ জানাইলাম পাশাপাশি আমি গঞ্জালি খাল পুনর্খননের কাজ কার্যক্রম শুরু করেছি গত মাসের আঠাশ তারিখ থেকে ওই দিন থেকে আপনারা স্টিল নাও আমার পাশে থেকেছেন এবং প্রতিটা অঞ্চলে যত জায়গায় যেতে হয়েছে আপনারা আমার সাথে ছিলেন বিশেষ করে পুকন ভাই নিজাম ভাই মাইনু ভাই বাবুল ভাই আপনাদের তো প্রতিটা সময় আমি সাথে পেয়েছি আপনারা আমার ওয়ার্ডের বিভিন্ন রকমের আপনার এই মহামারী করোনার পাশাপাশি উন্নয়নমূলক অনেক কাজ আসতেছে যেটা এই বাজেটের মধ্যে আপনারা জানতে পারবেন কিছু কিছু মেগা প্রকল্প আছে আমার ওয়ার্ডের এবং দৃষ্টিনন্দন একটা খাল হবে যেটা দেবোগে বর্তমানে জিমখানা তৈরি করা হয়েছে ঠিক ওইটার আদলেই আপনার চাষারা থেকে সেই তল্লা পর্যন্ত এই খালটা একটা দৃষ্টিনন্দন একটা খাল হবে যেখানে মানুষ ওয়াকিং ওয়ে পাবে পাশাপাশি শিশুরা সেখানে আপনার সুইমিং পুল হবে পাশাপাশি সেখানে গোসল করার ব্যবস্থা থাকবে এবং পানিটা টলটল থাকবে এবং এই খালের সাথে কোনো বাড়িঘরের পানির সাথে সংযোগ থাকবে না গতকালকে আমার সাথে মেয়র মহোদয়ের কথা হয়েছে উনি বলেছেন যে খালের উত্তর পাশ দিয়ে বিশাল বড় একটা ড্রেন করে একবার তল্লা পর্যন্ত নিয়ে যাবে সেই ড্রেনের উপর দিয়ে আবার একটা রাস্তাও থাকবে অর্থাৎ ওই এলাকাবাসী ডবল সুবিধা পাচ্ছে একদিকে খাল পাচ্ছে একদিকে ভ্যালি ব্রিজও হবে তাদের আসা যাওয়ার জন্য পাশাপাশি আবার নতুন আরেকটা রাস্তাও পাবে মোহাম্মদ অলির ক্যামেরায় রিপোর্ট করেছেন সাবির আহমেদ